দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা এবং প্রায় এক মাস জুড়ে বাজেট অধিবেশনে একটানা চলল সাধারণ আলোচনা বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির বৈরী সময়ে দেয়া এই বাজেট নিয়ে সরকার ও বিরোধী দল মিলে চূড়ান্ত করলেন জাতির এক বছরের আর্থিক পরিকল্পনা রোববার অর্থবিল 2023 পাশের পর সোমবার দিনের প্রথম ভাগেই স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় মঞ্জুরি দাবির উপর ভোট গ্রহণ একে একে মন্ত্রণালয় ও বিভাগগুলোর পক্ষ থেকে আর্থিক বিবরণের দাবি উত্থাপন করা হয় মঞ্জুর করা হোক এরই এক পর্যায়ে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত দাবির সূত্র ধরে সংসদে বিরোধী দলীয় আইন প্রণেতারা বাজারে অস্থিতিশীল পরিস্থিতির জন্য বাণিজ্য মন্ত্রীর ওপর দায় চাপিয়ে বক্তব্য রাখেন দাম টাম ঠিক করবে বা ঠিকমতো কাজ করবে কিনা আজ যে মনিটরিং একটা সেল যেটা বলা হয় সেই মনিটরিং সেলের কাজটা কি সেটা কি করে কি আপনি কখনো তাদের নিয়ে কি বসেছেন ওনার ডাইনামিজম যদি না থাকে ডাইনামিক অ্যাক্টিভিটি না থাকে তাহলে তো বাজারে দাম বাড়বেই একজনের শুধু কাজ করবে আর সবাই আমরা ঘুমাই তাহলে তো দেশ চলবে না দেশটা তাহলে এক সময়ে সমস্যায় পড়বেন সেই সমস্যা যাতে না পড়ে সিন্ডিকেটটা ভেঙে দেন কোথায় আছে সিন্ডিকেট যে কোনো ভাবে যে কোনো মূল্যে ভাঙে আপনি প্রমাণ করে দেন যে না শেষ সময় এসে আপনি সফল ডিমের বাজারে কারা সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা নিয়ে যান সেটা তো ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব না আমাদের তো ইউক্রেন রাশিয়া থেকে ডিম আসে না হাঁসের ডিম মুরগির ডিম আসে না দেশি উৎপন্ন দ্রব্য যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে যায় বাজার যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন কিন্তু জনগণের কাছে কোনো কৈফিয়ত দেওয়ার মতো আর কথা থাকে না মাননীয় স্পিকার আমাদের বাজেটকে জীবনযাত্রার খরচ কমবে প্রায় সব পণ্য সেবার দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে দেশে মূল্যস্ফীতির জন্য বিশ্ববাজারকে দায়ী করা হয় এখন বিশ্ববাজারের দাম কমে গেছে এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি দেশে সেভাবে কমছে না সিন্ডিকেট এবং বাজার কারসাজির জন্য বাণিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে সংসদে সরকারের ভিতরে যদি সিন্ডিকেট থাকে সেটাও চিহ্নিত করে করে বের করে দেন মাননীয় মন্ত্রী তার সুবিশাল ব্যবসা আছেন এবং অত্যন্ত সফল ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রণালয় এতটাই ব্যর্থ মানুষ বাণিজ্য মন্ত্রণালয়কে আপনার সিন্ডিকেট বান্ধব মন্ত্রণালয় বলে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কিভাবে নাবিশ্বাস হয়েছে একমাত্র ব্যবসায়ীদের কারণে এটি হচ্ছে আমার প্রশ্ন এত ব্যর্থতার পরও মন্ত্রী কেন স্বেচ্ছায় পদত্যাগ করেন না তিনি কি সেই সিন্ডিকেটের অন্যতম হুতা হিসাবে তাদের লোকজনই উনাকে কি সেই জায়গায় বসিয়ে রাখছে তবে এসবের উত্তরে দায়গুলো আমলে নিয়ে টিপু মনসির সাফ জবাব প্রধানমন্ত্রী চাইলে তিনি বাণিজ্য মন্ত্রীর পদ ছাড়তে প্রস্তুত একজন তো বলল আমাকে পদত্যাগ করতে খুব ভালো কথা বলেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো উনি দায়িত্ব নিলে আমাকে ছেড়ে দিয়ে ওনাকে দায়িত্বটা দিতে পারেন কোনো সমস্যা নেই আমার সবকিছুই বাণিজ্য মন্ত্রণালয় দেখেন না তারপরেও দায় আমি নিয়ে বলছি যে আমরা সর্বভাবে চেষ্টা করছি কিভাবে কমানো যায় টানা দুই ঘন্টা ৪৫ মিনিটের আলোচনার পর অর্থমন্ত্রী সংসদে নির্দিষ্টকরণ বিল উত্থাপন করলে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয় ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭,৬১,৭৮৫ টাকার জাতীয় বাজেট দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা